প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কে তোমাদের সবাইকে স্বাগতম। সাথে আছে আমি সাব্বির আহমেদ। এখন আমরা আলোচনা করব ট্রান্সফরমারের দক্ষতা রিলেটেড এই প্রবলেমটা। এটা বলতেছে একটি 10 KVA 2300x230 ভোল্ট ট্রান্সফরমারের শর্ট সার্কিট টেস্টের ডাটা নিচে দেওয়া হলো। সেটা হচ্ছে শর্ট সার্কিটের সময় ভোল্ট মিটারের যে পাঠ সেটা 137 ভোল্ট, তারপরে ওয়াট মিটারের পাঠ সেটা 192, শর্ট সার্কিট কারেন্ট সেটা হচ্ছে 4.34 অ্যাম্পিয়ার হলে 90% ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে দক্ষতা নির্ণয় করো যখন কোর লস হচ্ছে 60 ওয়াট। তো দেখো, এখানে ট্রান্সফরমারের ওপেন সার্কিট টেস্ট দেওয়া নাই, কিন্তু কোর লসটা বলে দিছে। এখানে কোর লসটা এইভাবে বলে না দিয়ে যদি বলতো ওপেন সার্কিট টেস্ট থেকে POC সমান 60 ওয়াট, তাহলে কিন্তু এটা কোর লস হতো। তো যাই হোক, আমাদের কোর লস যেহেতু ডিরেক্ট বলে দিচ্ছে আর কপার লস আছে, তো আমরা সহজে কিন্তু বের করতে পারবো। তাহলে আমাদের দক্ষতা বের করতে হলে লাগবে কি, আউটপুট লাগবে ট্রান্সফরমারের আর লাগবে ট্রান্সফরমারের ইনপুট। এটাই তো আমাদের দক্ষতা নির্ণয় সূত্র। তাহলে এখন আমরা ট্রান্সফরমারের আউটপুটটা দেখব। ট্রান্সফরমারের আউটপুট সমান ট্রান্সফরমারটা হচ্ছে 10 KVA, তাহলে 10 KVA এটা রেটেড। আর ট্রান্সফরমারের দক্ষতা নির্ণয় করতে হবে কত পাওয়ার ফ্যাক্টরে, 90% পাওয়ার ফ্যাক্টরে। তাহলে পাওয়ার ফ্যাক্টর 90% মানে কি, 0.9, 0.9, কারণ 90%, তো 90% গুণ করা মানে কি 0.9 গুণ করা। তাহলে এটা করলে আমরা কি পাবো, কিলোওয়াট পাবো। টেন গুণ 0.9, তাহলে এটা 9 কিলোওয়াট। তাহলে ট্রান্সফরমারের আউটপুট পাইলাম কত, 9 কিলোওয়াট। এখন কোর লস কত, কোর লস বলে দেওয়া আছে হচ্ছে 60 ওয়াট, তার মানে 60 ভাগ 1000 0.06 কিলোওয়াট। তারপরে কপার লস, কপার লস সমান, তো ট্রান্সফরমার কপার লস, এটা ফুল লোড কপার লস কত, এই যে শর্ট সার্কিট টেস্ট থেকে যে পাওয়ার অপচয় সেটাই কি কপার লস। ফুল লোড কপার লস 192 ওয়াট সমান 0.192 কিলোওয়াট। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি টোটাল লস কত, তাহলে টোটাল লস সমান 0.06 প্লাস 0.192 কিলোওয়াট সমান 0.252 কিলোওয়াট। তাহলে ট্রান্সফরমার টোটাল লসটা আমরা পেয়ে গেলাম। এখন ট্রান্সফরমারের ইনপুট কত হবে, তাহলে ট্রান্সফরমারের ইনপুট ইনপুট আমরা এখানে বের করি, ট্রান্সফরমারের ইনপুট সমান আউটপুট প্লাস টোটাল লস। আউটপুট হচ্ছে 9 কিলোওয়াট প্লাস লস হচ্ছে 0.252 কিলোওয়াট সমান 9.252 কিলোওয়াট। ট্রান্সফরমারের ইনপুট পেয়ে গেলাম, ট্রান্সফরমারের আউটপুট পেয়ে গেলাম। তাহলে ট্রান্সফরমারের দক্ষতা সমান আউটপুট বাই ইনপুট গুণ 100, তো সমান আউটপুট কত, আউটপুট পাচ্ছি হচ্ছে 9 কিলোওয়াট। তাহলে 9 ÷ 9.252 × 100 সমান, তাহলে এটা আমরা পাচ্ছি 97.28%। তাহলে এই ট্রান্সফরমারটার দক্ষতা কত, এই ট্রান্সফরমারটার দক্ষতা 97.28%। তো আশা করি তোমরা বুঝতে পারছো ট্রান্সফরমারের দক্ষতা রিলেটেড প্রবলেমগুলো কিভাবে সমাধান করতে হবে। এখানে বুঝতে যদি কোথাও সমস্যা হয়ে থাকে কমেন্ট করে জানিয়ে দাও, আমি চেষ্টা করবো বুঝিয়ে দেওয়ার। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে জানাচ্ছি ধন্যবাদ। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইলো।